প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপটা ঠিক হয়ে গেছে আগের রাউন্ডেই গ্রুপকে হারিয়ে সেদিন শিরোপা উৎসবটাও করে ফেলেছে আকাশী নীলরা তাই হয়তো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ ছাড়া ফতুল্লার এই ম্যাচটা খুব একটা গুরুত্ব ছিল না আবাহনীর কাছেও সে কারণেই দলের ফিফটি পূরণ না হতেই বিদায় নেন নাইম শেখ বিজয় এবং সাগর জাতীয় দলের ক্রিকেটারদের হারিয়ে এমনিতেই সর্বশক্তির দলে পরিণত হয়েছে আবাহনী তার উপর নাইম বিজয়ের ফিরে যাওয়া প্রথম হারের দিকেই এগিয়ে নিচ্ছিল তাদের কিন্তু চীনের প্রাচীরের মতো দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত সাব্বির হোসেনকে নিয়ে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন তিনি এই জুটির একশো সতেরো রানের বেশিরভাগটাই সাব্বিরের কৃতিত্ব মাত্র আটাত্তর বলে একানব্বই রানের এক ঝলমলে ইনিংস খেলেন তিনি যেখানে সাত চারের বিপরীতে ছক্কা ছিল ছয়টা এরপরও ম্যাচের বাকি ছিল আরও পঁচিশ ওভার স্বাভাবিকভাবেই চাপটা তখন একা সৈকতের উপর কিন্তু দারুণভাবে সেই চাপকে জয় করলেন আবাহনীর অধিনায়ক নাহিদুলকে নিয়ে প্রথমে গড়েন ঊনপঞ্চাশ রানের জুটি পরে নিজের আপন ছোট ভাই মুসাব্বের হোসেন মুনকে নিয়ে করেন আরও সাতষট্টি রান তার ঝড়ো ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় সাদা কালোরা ছয় বছর পর স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরি তুলে নেন সৈকত করেন একশো এক বলে একশো তেত্রিশ রান আটটা বাউন্ডারির সঙ্গে হাঁকান দশটা ছক্কা যার মাঝে এক নাসুমের বলেই হাঁকান পাঁচটা ছয় তার এই বীরত্বে তিনশো তিন রানের পুঁজি পায় আবাহনী বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা জবাব দিতে নেমে শুরুটা যাচ্ছে তাই মোহামেডানের ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন রনি তালুকদার পরে পঁচিশ রান তুলে ফিরে যান হাবিবুর রহমান কিন্তু এখানেও মোহামেডানকে আশা দেখান তাদের অধিনায়ক ইমরুল কায়েস মাহিদুল হাসান অঙ্কনকে নিয়ে দলকে এগিয়ে নেন তিনি কিন্তু বেশিক্ষণ দাপট দেখাতে পারেননি এই দুই ব্যাটার ফিফটি করতেই বাঁহাতি স্পিনার রাকিবুলের বলে ফিরে যান ইমরুল অধিনায়কের বিদায়ের পর টেকেন অঙ্কনও ছত্রিশ রান করতেই বোল্ড নাহিদুলের বলে পরে মেহেদি হাসান মিরাজ এবং আরিফুল মিলে পরাজয়ের ব্যবধান কমান কিছুটা কিন্তু খেলাটা জমে যায় পরের উইকেট জুটিতে রুবেল মিয়া এবং আবু হায়দার রনির ব্যাটিং তাণ্ডবে হারের সংখ্যায় পড়ে আবাহনী বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন এই দুজন কিন্তু সৈকতের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে শেষ পর্যন্ত আর জিততে পারেনি মোহামেডান মাত্র নয় রানে জিতে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটা অটুট রাখল আবাহনী লিমিটেড নিয়ন মোহাইমিন সময় সংবাদ ফতুল্লা নারায়ণগঞ্জ